একদম চুপ, আর একটু শব্দ যেন না হয়। কি বাচ্চাদের মতো শুরু করেছো, মুখে তালা দাও। ও কালামণি, চুপ, বলছি না কোনো শব্দ হবে না। তুমি সত্যি আমার হাতে একটা থাপড় খাবে টিডি পোকা? আমি ঠোঁট উল্টে ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে রইলাম। চুলোটা অফ করে দিয়ে আমাকে টুলে বসালো, তারপর ফার্স্ট এড বক্স এনে বার্ন মলম দিয়ে দিল, চোখের পানি মুছিয়ে দিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, সরি পাগলি, সেদিন আমার মাথা ঠিক ছিল না, তোমার কল দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম রোশন লোক দিয়ে তোমাদের কোনো ক্ষতি করেছে। আমি এক মুহূর্তের জন্য নিজের মধ্যে ছিলাম না। তোমার কিছু হলে আবার কি হবে বলো তো? ভালোবাসি পাগলি। ছাড়েন, একদম ধরবেন না আমায়, আপনি অনেক জোরে থাপ্পড় মেরেছিলেন, আমি বলি নাই, এখন আবার কতগুলো বকা দিছেন। সরি বললাম তো। কাজ হবে না। কি করতে হবে? কিছু না, সরেন এখান থেকে, ছাড়েন আমায়। সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরে? ছাড়েন বলছি। এনা জাগে থেকে জোরে আমায় শক্ত করে ধরে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, সরি টিটি পোকা, আর কখনো এমন করো না, তোমার সামান্য বিষয় নিয়ে আমি সিরিয়াস। আমি তার বুকে কতগুলো আলতো করে কিল ঘুষি বসিয়ে তাকে ছেড়ে অন্যদিকে চলে এলাম। এভাবে কি অভিমান ভাঙালে তার সাথে কি অভিমান করে থাকা যায়? একটুও না, ইস, আমার এখন লজ্জা করছে। সে আমায় জড়িয়ে ধরেছিল, উনি আমায় লজ্জা না দিয়ে আমার সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। আমি আর তার দিকে তাকালাম না, তন্নিকে সে আর কাজ করতে দিল না, তন্নিকে জোর করে কিচেন থেকে পাঠিয়ে দিল। আমি পরোটা বানিয়ে দিলাম, সে ভেজে দিল। রাতের খাবার টেবিলে দিয়ে আমি খালামণি ও দাদিকে ডেকে আনতে গেলাম। তারা দুজন কিছু নিয়ে কথা বলছে। তাদের রুমের সামনে যেতেই আমি যা শুনলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শুরু হলো। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরছে, যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। সকালবেলা সারা ছাদে এদিক থেকে ওদিক পাইচারি করছি। গত রাতে যা শুনেছি তাতে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। সকালবেলা থেকে মাথা ব্যথা উঠে গেছে, তাতেও আমার এখন ভ্রুক্ষেপ নেই। মাথা ব্যথার থেকে বেশি টেনশন আমাকে ঘিরে ধরেছে। কাপের বদলে কড়া লিকারের এক মগ চা খেয়েছি। কপালে এক হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। কি করব, কি হবে, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। বউ, ও ভাবি কি করো? দুই পুচকে সুর পেয়ে নিজের কপালে জোরে একটা চাপড় মারলাম। এমনি আমি টেনশনে শেষ, এই দুটো এসছে আমাকে আরো জ্বালাতে। চোখ দুটো ছোট ছোট করে ওদের দিকে তাকালাম। দুজন মুখে শয়তানি হাসি রেখে আমার দিকে তাকিয়ে আছে। এই তোরা এখানে কি করিস? সকালে উঠে পড়াশোনা না করে ছাদে কি তোদের? তবে কাকে বলো ভাবি, তুমি নিজেও তো পড়াশোনা না করে ছাদে করছো, আমাদের বলো কেন? আই শিফাত, একদম মুখে মুখে কথা বলবি না, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু আমাকে রাখতে দেখে ইফাত মিষ্টি সুরে বলল, রাগো কেন বউ, সামনে বার্ষিক পরীক্ষা বলে কি তোমাকে আমরা আগের মতো ডিস্টার্ব করি? তুমি জানো আব্বু কি বলেছে? যা বলার বলছে, এখন আমার সামনে থেকে যাতো, তোদের সাথে ফালতু প্যাচাল পাড়ার সময় আমার নেই। মাথা টেনশনে ফেটে যাচ্ছে আমার, এর মধ্যে এরা এসছে ঢঙের প্যাচাল নিয়ে। বউ শোনো না, আব্বু কি বলেছে? মুখটাকে বাংলা পাঁচের মতো করে ইফাতের দিকে তাকালাম, তারপর কাঠ কাঠ গলায় বললাম, বল। আমি অনুমতি দেয়ায় ইফাত খুশি হয়ে গেল, আমার সামনে এসে খুশিতে গদগদ হয়ে বলল, আব্বু বলেছে বার্ষিক পরীক্ষায় আমি যদি প্রথম হই তাহলে আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবে, তুমি আমার বউ হয়ে যাবে, নোভা শুধু ইফাতের। আমার নাম নোভা, নট নুব। কি হলো বউ? ইফাত এদিকে আয়। পাপ্পি দিওয়া, আমি রেগে বললাম, তুই এগে এদিকে আয়। না তুমি মারবা। ওই কোণার থেকে ইটটা নিয়ে আয়, তারপর জোরে একটা আমার মাথায় বাড়ি দে, আমি মইরা যাই। ভাই আমি বাইচ্চা আছি কেন, আমারে মাইরা ফেলা, এত ঝামেলা ভাল লাগে না। তুমি এইসব কি বলো বউ? আর একবার বউ বললে আমার মাথায় আমি নিজে ইট দিয়ে বাড়ি দিব, আমি আর বেঁচে থাকতে চাই না, এত জ্বালা ভালো লাগে না আমার। ইফাত মুখ আটকিয়ে হেসে বলল, তবে মরে গেলে আমার ভাইয়ের কি হবে ভাবি? ভালো চাইলে চোখের সামনে থেকে শর্ত, আমার এত জ্বালা যন্ত্রণা ভালো লাগে না,
আমাকে একটু শান্তি দে তো তোরা। আমি হাত জোর করছি, একটু শান্তি দে। ইফাত আমার সামনে এসে চোখ দুটো টলমল করে বলল, এইসব কথা বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচবো না। তোর ভালোবাসার কুষ্টি কিলাই, দূর হ সামনে থেকে, নয়তো তোদের মেরে আমি জেল খাটবো। সিফাত মুখটাকে সিরিয়াস ভঙ্গি করে বলল, কি হয়েছে বলো তো ভাবি, তোমাকে আজ অনেক টেনশন করা হচ্ছে। কিছু হয়নি, তোর আম্মুর শরীর কেমন, হসপিটাল থেকে এসেছে? আম্মু ভালো আছে ভাবি, আম্মু আর আব্বু দুজনে ভালো আছে, তাই 15 দিন পর যেতে বলছে। আলহামদুলিল্লাহ। ইফাত নাক টেনে চোখের কোণে আশা পানি মুছে কাঁদো কাঁদো ফেস করে বলল, তোমার কি হয়েছে বউ, বলো না কি হয়েছে তোমার, তোমারে কেউ কিছু বললে আমারে বলো, আমি তার খবর নিয়ে ফেলবো। হইছে থাম তুই, দুই আনার মানুষ 12 আনার ডায়লগ দিতে হবে না। এখন দয়া করে আমার সামনে থেকে একটু যা, আমাকে একা থাকতে দে। সিফাত কোনোই দিয়ে ইফাতকে খোঁচা মেরে ফিসফিস করে বলল, বাবের মুড ভালো না ভাইয়া, চলো এখান থেকে চলে যাই, নয়তো ধোয়া ধোয়া দেবে, তুমি তো খাবে এর সাথে আমাকেও খাওয়াবা। ইফাত জোর গলায় বলল, আমার বউ ছেড়ে আমি কোথাও যাব না। আমি কপাল কুচকে জিজ্ঞাসা করলাম, সত্যি তুই এখন যাবি না? না যাব না, যাব না। ভালো করে জিজ্ঞেস করছি, যাবি কি না বল। যাব না। তুই যাবি না, তোর ঘাড়ে শুদ্ধ যাবে, তুই শুধু একটু দাঁড়া। আমি এদিক সেদিক তাকিয়ে ছাদের কোণা থেকে একটা ইট নিয়ে ওদের পেছন ধাওয়া করতেই সিফাত ইফাতকে টেনে দরজার দিকে দাঁড়ালো। আমি একবার ইটের দিকে তাকিয়ে মৃদু করে আমার কপালে দুটো বাড়ি দিলাম, ঠাটিয়ে দুটো দিয়ে যদি নিজের পোড়া কপালটাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারতাম তাহলে বোধহয় একটু শান্তি পেতাম। দুপুরে খাবার টেবিলে গোল হয়ে সবাই বসে আছি, এনাজ, তায়াং ভাইয়া, তন্নি, আমি এক পাশে বসেছি, আরেক পাশে দাদি, খালামণি বসছে। এনাজ জোহরের নামাজের পর এখানে চলে এসছে। আমি খাবার না খেয়ে প্লেটে আঁকি বুকি করছি, আসলে খাবার আমার গলা দিয়ে নামছে না। খালামণি তা খেয়াল করে বলল, কি রে তোর কি হয়েছে, তুই খাচ্ছিস না কেন? আমি কিছুটা থতমত খেয়ে বললাম, কই খালামণি, আমি তো খাচ্ছি, তুমি খেয়াল করনি। দেখছি তো কি খাচ্ছিস। দাদি গ্লাসে পানি ঢেলে কিছুটা পানি খেয়ে বলল, নাতনি বিয়ের চিন্তায় খাওয়া ভুলে গেছে, আরে চিন্তা করো না, সতীন তার ব্যবস্থা করে ফেলেছি। আমি চমকে তার দিকে তাকাতেই আমার সাথে সাথে তন্নি, তায়াং ভাইয়াও ও এনাজ তাকালো। তন্নি ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি বলছো তুমি দাদি? ও তুই তো কিছু জানিস না তনিমা, দাঁড়া আমি সবাইকে বলছি। এনাজ আমার দিকে বিস্মিত চোখে তাকালো, আমি জোর করে মুখে হাসি টেনে নিজের দিকে নজর দিলাম। তায়াং ভাইয়া বলল, কি এমন কথা গো ডার্লিং? বলছি বলছি। এনাজ চোখে মুখে বিস্ময় ভাব রেখে দাদিকে বলল, মনে হচ্ছে খুব সিরিয়াস কথা। অনেকটা তাই গো, আমার 2 নাম্বার জামাই। আমি ভীত সন্ত্রস্ত হয়ে চুপ করে রইলাম। দাদি কথাটা বলার পর যে কি হবে তা আল্লাহ মালুম। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। একবার তায়াং ভাইয়ার মুখের দিকে আর একবার এনাজের মুখের দিকে তাকালাম। দাদি কিছু সময় থেমে বলল, তানবীরের সাথে আমি নোভাল বিয়ে দিতে চাই, বাঁচবে আর কয়দিন, তাই বড় নাতে বিয়েটা তাড়াতাড়ি দিব, যাতে তোদের ঘরের ছেলে মেয়ে দেখে মরতে পারে। আমি তায়াং ভাইয়া ও এনাজের রিয়াকশন দেখার জন্য তাদের দিকে তাকালাম। দুজনের মুখ নিমিষেই রাগে লাল বর্ণ ধারণ করলো। আমি জানতাম এমন কিছু হবে, গতকাল রাতে তো আমি এই কথা শুনেই কোমায় যেতে যেতে ফিরে এসেছি। গতকাল রাতে তাদের ডাকতে গিয়ে আমি রুমের সামনে গিয়ে আমারও তায়াং ভাইয়ার বিয়ের কথা বলতে শুনেছি, কিন্তু এখন কি হবে? দাদি আবার বললেন, নোবার বাবা মায়ের সাথে সকালে কথা বলা আমার শেষ, তারা 2-1 দিনের মধ্যে আসবে, তার আসলে ঘরোয়াভাবে এই সপ্তাহে দুজনকে বিয়ে সূত্রে বেঁধে দিব, তারপর না হয় নোভার পড়ালেখার শেষে বড় করে অনুষ্ঠান করে উঠিয়ে আনব। তাইং ভাইয়া জোরে চেয়ার টেনে উঠে বেসিনের কাছে চলে গেল, হাত ধুয়ে 1 মিনিটও দেরি করলো না, নিজের রুমে চলে গেল। এনাজও খাবার ছেড়ে উঠে গেল, হাত ধুয়ে গটগট পায়ে
বাসার বাইরে চলে গেল। দাদি খালামণি একে অপরের দিকে তাকিয়ে দুজনে যাওয়ার পানে অবাক ভাবে তাকিয়ে রইল। দাদি বলল, কি হলো তানবীরের মা? আমিও তো বুঝলাম না মা। তন্নি বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি এক দৃষ্টিতে সামনের পানির জগের দিকে তাকিয়ে রইলাম। এমনটাই হওয়ার ছিল, একটু পর ভাইয়ের রুমে থেকে ভাঙচুরের শব্দ আসবে আর আমার উপর দিয়ে একটা বিশাল ঝড় যাবে। তন্নি আমাকে খোঁচা মেরে মিনমিন করে বলল, কি হচ্ছে স্বপ্ন বাপু? আমি ওর দিকে মলিন চোখে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মাথা আমার ভন ভন করে ঘুরছে, চোখে মুখে অন্ধকার দেখছি। আমি বোধহয় এই যাত্রায় পটল তুলব। এর পরের কাহিনীগুলো এত দ্রুত ঘটলো যে আমি পুরো স্তম্ভ হয়ে রইলাম। চোখের পলকে এক একটা ঘটনা ঘটতে লাগলো। বিয়েটা হলে চারটা জীবন নষ্ট, আমি তো তা হতে দিতে পারি না, কিন্তু বিয়েটা আটকাবো কি করে? এখন নিজের ওপর রাগ হচ্ছে, কেন যে গতকাল বিয়ের জন্য লাফালাম, নিজের কপাল নিজেই পড়েছি। এখন ভালোই ভালোই বিয়ে ভাঙতে পারলেই আমি বাঁচি।